আসসালামু আলাইকুম এম টিভি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা জানব বাজারে রসুনের দাম দর আমরা অনেকেই এই রসুনের দাম নিয়ে আমরা একটা মাতামাতি করি না রসুনের দাম নিয়ে তেমন একটা মাথা ঘামাই না কিন্তু এই রসুন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য প্রত্যেক তরকারির মাঝে এই রসুনের প্রয়োজন হয় আজকে আমরা জানবো বর্তমান বাজারে রসুনের দাম কত হলো হঠাৎ করে এই রসুনের দাম অনেকটাই উর্দি বর্তমান বাজারে এক কেজি রসুন একশো থেকে একশো টাকা পাইকের দরে কিনা লাগতেছে এবং এই রসুন খুরসা বাজারে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি দরে হঠাৎ করে বেড়ে গিয়েছে এই রসুনের দাম গত এক থেকে দেড় সপ্তাহ আগেও এই রসুনের দাম ছিল একশো থেকে একশো বিশ টাকা কেজি কিন্তু এর দাম বর্তমান দ্বিগুণ হয়ে গেছে শোনা যাচ্ছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই রসুনের দাম কমবে না যতক্ষণ পর্যন্ত নতুন রসুন বাজারে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এই রসুনের দাম বাড়তে কি থাকবে দেড় থেকে দুই মাসের মধ্যে এই রসুনের দাম স্বাভাবিক এরকমই থাকবে বর্তমান এক কেজি রসুন দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুরসা বাজারে এবং পাইকারি কিনে লাগতেছে একশো ষাট থেকে একশো টাকা কেজি অনেকটাই বেড়ে গিয়েছে এই রসুনের দাম